সালাফে সালেহীনের যুগে মুসলিমরা দুই ভাগে বিভক্ত ছিল। কিছু মুসলিম এমন ছিলেন যারা ছিলেন নিজেরাই মুজতাহিদ, যারা নিজেরা কোরআন হাদিস গবেষণা করে মূলনীতি বের করতেন, এ অনুযায়ী তারা নিজেরাও চলতেন এবং মানুষকে উম্মতকে এই অনুযায়ী পরিচালনা করতেন। আর কিছু মানুষ এমন ছিল যাদের ইজতিহাদ করার, কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসআলা মাসায়েল বের করার যোগ্যতা ছিল না, তারা ওই মুজতাহিদদের অনুসরণ করতেন এবং ওই মুজতাহিদদের অনুসরণ করাটাই তারা কোরআন ও হাদিসের সঠিক অনুসরণ বলে মনে করতেন। সুতরাং উম্মত শুরু থেকে দুই ভাগে বিভক্ত ছিল, প্রথম প্রকার যারা নিজেরাই গবেষণা করতে পারতেন, দ্বিতীয় প্রকার যারা নিজেরা গবেষণা করতে পারতেন না কিন্তু প্রথম প্রকারের সহযোগিতায় তারা দিন ইসলাম অনুযায়ী চলতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠান, সেখানে তিনি গিয়ে উম্মতকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানুত তরিকা অনুযায়ী, পথ অনুযায়ী পরিচালনা করেছিলেন। তিনি ছিলেন মুজতাহিদ, তিনি নিজে গবেষণা করেছেন কোরআন হাদিস অনুযায়ী, আর যারা তার অনুসরণ করেছে তারা ছিল মুকাল্লিদ, তারা ছিল তার অনুসরণকারী। তেমনিভাবে দেখা গেছে যে সাহাবায়ে কেরামের যুগে মক্কার লোকজন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এর অনুসরণ করতেন, তার সিদ্ধান্ত মোতাবেক তারা আমল করতেন। মদিনার মুসলিমরা জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু এর অনুসরণ করতেন এবং কুফার মুসলিমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর অনুসরণ করতেন। মোট কথা, সাহাবায়ে কেরামের যুগেও এবং পরবর্তীতে সালাফে সালেহীনের যুগে আমরা দেখতে পাই যে মুসলিমরা হয়তো কেউ মুজতাহিদ ছিলেন অথবা কেউ মুকাল্লিদ ছিলেন। এমন কোনো প্রকার ছিল না যারা নিজেরাও ইজতিহাদ করতে পারে না আবার কারো অনুসরণও করে না। যে ইজতিহাদের যোগ্যতা রাখতেন তিনি ইজতিহাদ করতেন, যিনি বড় আলেম ছিলেন কিন্তু ইজতিহাদের যোগ্যতা রাখতেন না তিনি তাকলিদ করতেন, অর্থাৎ অনুসরণ করতেন ওই মুজতাহিদের। 1200 হিজরি, 1300 হিজরি এবং 1400 হিজরির দিকে এসে মুসলিম বিশ্বে একটি গ্রুপের দেখা মিলল যারা নিজেরা আহলে হাদিস নাম ধারণ করে তারা কোনো মাজহাবের অনুসরণ করেন না, তারা নিজেরা নিজেদের মধ্যেও ইজতিহাদের যোগ্যতা নেই এবং তারা নিজেরাও কোনো মাজহাবের অনুসরণ করেন না। সুতরাং এই যে মাজহাবটা গাইরে মুকাল্লিদিয়ত বা আহলে হাদিস নামে এই শেষ জমানায় এসে দাঁড়িয়েছে, সেটি এমন একটি জামাত যার নজির বা দৃষ্টান্ত সালাফে সালেহীনের যুগে পাওয়া যায় না। একটি নব আবিষ্কৃত একটি গ্রুপ বা নব আবিষ্কৃত একটি দল হলো এই সালাফি বা লা মাজহাবিয়ত।